সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেক কম দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে এ বিষয়ে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে গত 3 বছরে পুলিশের হাতে 3,076 জন বিচার বহির্ভূত হত্যার শিকার এবং প্রায় 15 লাখ নিখোঁজ হয়েছে, এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, এই সময় বাংলাদেশে একইভাবে নিহত হয়েছে মাত্র 3 জন আর নিখোঁজ হয়েছে হাতে গোনা কয়েকজন। তিনি বলেন, তারপরে সবাই এখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাক্য করে, তাদের লজ্জা হওয়া উচিত। সোমবার সিলেট নগরের রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আরও বলেন, গত 14 বছরে বাংলাদেশে দারিদ্র সীমা অর্ধেকে নেমে এসেছে, এটি বিশ্বের মধ্যে একটি রেকর্ড। আগামী নির্বাচনের আগে মানুষের কাছে সরকারের অবদানের কথা জানান দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তাছাড়া তিনি এও বলেছেন যে বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন 10 গুণ বেশি, তাদের আমলে রপ্তানি ছিল মাত্র $6 বিলিয়ন, আর বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে $60 বিলিয়ন। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।